নমস্কার বন্ধুরা, আমি বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলছি। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের কিছু বক্তব্য বলা আছে এবং সবাইকে জানানোর আছে। আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে মন্ত্রিসভাতে একটা প্রস্তাব পাস হয়েছে, সেটা হচ্ছে যে রাজ্যের নতুন শিক্ষানীতি বা বিকল্প শিক্ষানীতি, যে এনইপি 2020 বা নিউ এডুকেশন পলিসি 2020 যে কেন্দ্রীয় সরকার যেটা লাগু করেছে, তার পাল্টা হিসাবে বা তার বিকল্প হিসাবে রাজ্য সরকার নটঙ্কি করার জন্য বা নাটক দেখানোর জন্য একটা নতুন শিক্ষানীতি চালু করবে বলে একটা প্রস্তাব গ্রহণ করেছে। এখন বিষয়টা হচ্ছে যে আমরা তো এখন এমন কোনো জায়গায় দেখিনি যে এনইপিতে বলা আছে যে রাজ্য সরকার চাইলে তার নিজের মতো করে শিক্ষানীতি চালু করতে পারে। যাই হোক, এই বিতর্ক এড়িয়েই আমি যেটা বলছি, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আজকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা কথাটা বলছি, সেটা হচ্ছে যে নিশ্চয়ই আপনারা জানেন যে ওখানে একটা প্রমোশনের ব্যাপার বলা আছে, শিক্ষকদের শিক্ষিকাদের প্রমোশনের কথা বলা আছে। কিন্তু শিক্ষাকর্মী যারা আছেন বা লাইব্রেরিয়ান যারা আছেন, গ্রন্থাগারিক যারা, তাদের কিন্তু প্রমোশনের কথা কিছু বলা নেই। প্রশ্ন হচ্ছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে চার ধরনের ক্যাডার হয়, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি। গ্রুপ এ হচ্ছে প্রধান শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট টিচার যারা আছেন গ্রাজুয়েট থেকে পিজি তারা হচ্ছে গ্রুপ বি, গ্রুপ সি হচ্ছে স্কুলের ক্লার্ক বা করণিক, এবং গ্রুপ ডি হচ্ছে যারা হচ্ছে স্কুলের শিক্ষাকর্মী হিসাবে, যারা গেট কিপার হতে পারে, নাইট গার্ড হতে পারে, অথবা মেট্রন হতে পারে, ল্যাব অ্যাটেন্ডেন্ট হতে পারে, বিভিন্ন ধরনের আছে আর কি। তাদেরকে গ্রুপ বি আর আর হতে পারে, তাদেরকে গ্রুপ ডি বলা হয়। তা একই শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের মানুষ তারা প্রমোশন পাবেন আর এক ধরনের মানুষ প্রমোশন পাবেন না, এটা কেন্দ্রীয় সরকারের যে এনইপি বলা আছে, যেটা গ্রহণ করা হয়েছে বা পাস করা হয়েছে, সেখানেই কিন্তু বলা ছিল। তাহলে প্রথম ধরতে হবে আমাকে যে রাজ্য সরকার যে বিকল্প শিক্ষানীতিতে একটা প্রমোশনের গাইডলাইন তৈরি করার কথা বলেছে, কম্প্রিহেন্সিভ বা অর্থবোধক একটা গাইডলাইন, সেখানে কিন্তু একটা জিনিস দেখতে পেলাম যে কেন্দ্রের যে গাইডলাইন বা কেন্দ্রের যে প্রস্তাব, সেই প্রস্তাবটা কিছুটা হুবহু অনুকরণ বলা যেতে পারে। তাহলে দেখুন, অল্টারনেটিভ বা বিকল্প শিক্ষানীতি তৈরি করছে অথচ কেন্দ্রকে অনুকরণ করছে, কোনটা না একটা নেগেটিভ দিকের যে বিষয়টা প্রমোশন, যেখানে একটা ডিভিশন করা যায়, যেমন এই কেন্দ্রীয় সরকার যেমন এখন বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে, তাহলে সেই জায়গাটাতে এমপ্লয়ীদের মধ্যে বা কর্মীদের মধ্যে শিক্ষা মহলে যাতে একটা বিভাজন তৈরি করা যায়, সেই নীতিটাকেই কিন্তু আমাদের রাজ্য সরকার গ্রহণ করছে, এটা ভালো করে মনে রাখতে হবে। আমরা দৃঢ়তার সঙ্গে দাবি করছি, আমরা স্ট্রংলি ডিমান্ড করছি যে আমাদের রাজ্যে যারা শিক্ষক তো আছেন, শিক্ষাকর্মী শিক্ষিকারা তো আছেন, প্রধান শিক্ষকরা, তাদের প্রমোশন দেওয়ার ব্যাপারটা নিশ্চয়ই সমস্ত শিক্ষক সংগঠনের সঙ্গে আলোচনা করে একটা গাইডলাইন তৈরি করবেন আশা করব। তার সাথে সাথে দাবি করব যে আমাদের রাজ্যের যত শিক্ষাকর্মী আছে, সেটা করণিক থেকে শুরু করে লাইব্রেরিয়ান বা গ্রন্থাগারিক থেকে শুরু করে এবং যারা গ্রুপ ডি কর্মী যারা, তাদের প্রত্যেকেরই কিন্তু একটা প্রমোশন নীতি বা প্রমোশন গাইডলাইন এটা প্রকাশ করা উচিত বলে আমরা মনে করি। তাদেরকেও প্রমোশনের আওতায় নিয়ে আসা উচিত, কারণ সারা জীবন চাকরি করছে, ওই একটা ইনক্রিমেন্ট কত 10 বছর বা 20 বছরে গিয়ে একটা করে ইনক্রিমেন্ট, তাতে কী হয়? আমাদের সরকারি যে বিদ্যালয় আছে, সেই সরকারি বিদ্যালয়ে কিন্তু সবারই কিন্তু একটা প্রমোশন সিস্টেম আছে। তাহলে সেটা আমাদের গভর্নমেন্ট স্পন্সর বা গভর্নমেন্ট এডেড স্কুলগুলো যেগুলো আছে, একই পদ্ধতি, যেটাকে ক্যাশ বলা হয়, ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট স্কিম, আর অন্য কথায় ঘুরিয়ে বলা হচ্ছে পেপার প্রমোশন, শিক্ষকদের ক্ষেত্রে কিন্তু পেপার প্রমোশন আছে গভর্নমেন্ট স্কুলগুলোতে, তাহলে সেই পেপার প্রমোশনটা চালু করা উচিত। এবং এটা আমরা জোরালোভাবে দাবি করছি যে শর্তহীনভাবে, শর্ত সাপেক্ষ প্রমোশন নয়, শর্তহীনভাবে প্রমোশনটা দিতে হবে, তবে গিয়েই জাস্টিস হবে। এতদিন যে রাজ্যের শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা বঞ্চিত হয়ে এসছেন তাদের ন্যায্য অধিকার থেকে, সেই অধিকারটা প্রতিষ্ঠা হবে। এটা যদি না করে, শুধুমাত্র যদি শিক্ষকদের করে এবং শিক্ষকদের বেছে বেছে কিছু শিক্ষকের জন্য করে, সেটা কিন্তু অত্যন্ত আপত্তিজনক। এবং এটা ওই কী বলা যায় যে ওই কংগ্রেসি আমলে বা সিদ্ধার্থ শঙ্কর রায়ের আমলে যেমন ছিল না, যে ম্যানেজিং কমিটিকে যে যত বেশি তোষামত করতে পারবে, স্কুলের প্রধান শিক্ষককে যে যত বেশি তোষামত করতে পারবে,
তাদের বার্ষিক বেতন বৃদ্ধিটা হবে আর বাকিদের হবে না, এই পদ্ধতিটা ছিল, সেটা বামফ্রন্ট সরকার এসে তুলে দিয়েছিল 77 সালে। তাহলে আমরা এই সিদ্ধার্থ সংকটের জমানাটাকে আর ফিরে পেতে চাইছি না। আমরা কংগ্রেসি আমলে যে বেতন বৈষম্যের যে নীতি ছিল সেই সময়টাকে আমরা ফিরে পেতে চাইছি না আমাদের রাজ্যে। এটাই আমাদের বক্তব্য, আশা করি সবার কাছে এটা ক্লিয়ার হলো। সবার জন্য প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকা, শিক্ষক, শিক্ষাকর্মী সবার জন্যই কিন্তু প্রমোশন নীতি চালু করা উচিত, এটাই আমাদের দাবি। আর অন্য কোনো সংগঠন কিন্তু এখনও পর্যন্ত এই দাবিটা করেনি, কারণ তারা আদৌ এটা নিয়ে ভাবছে কি না জানি না। আর শিক্ষাকর্মীদের দাবি তো একবারেই করছে না, যারা শিক্ষাকর্মী বিভিন্ন মঞ্চ খুলে বসে আছে, দোকান খুলে বসে আছে, তাদের পক্ষ থেকে কিন্তু দেখা যাচ্ছে না। আমরাই প্রথম দাবিটা তুললাম, হয়তো আমাদের আজকের এই বক্তব্যটা দেখে বাকিরা মানে গলা মেলাতে শুরু করবে, কিন্তু দেখলাম না যে স্বতঃপ্রণোদিতভাবে এখনও পর্যন্ত কেউ কিছু বলেনি এই ব্যাপারটাতে। আশা করি সবাই আমাদের সংগঠনের যে স্ট্যান্ড বা দৃষ্টিভঙ্গি সেটা স্পষ্টভাবে বুঝতে পারলেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।